গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আর আজকের রেসিপি শিলা মাছের ঝাল। তো চলুন এই শিলা মাছটা কি আগে সেটা জেনে নেওয়া যাক। আজকে আমি একদম একটা নতুনত্ব মাছের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই মাছটা একটা সামুদ্রিক মাছ, সারা বিশ্বে কিন্তু এই মাছ খুবই জনপ্রিয় একটা মাছ, আর যেমন জনপ্রিয় তেমনি খেতে সুস্বাদু। আর বন্ধুরা, ইংলিশে এই মাছটার নাম হচ্ছে বারাকুডা, আর দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গায় এই মাছ শিলা নামে পরিচিত। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। আর প্রথমত এই মাছ বড় আকারেই পাওয়া যায়, কিন্তু আজকে আমি ছোট শিলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হবে বাঙালি স্টাইলে। আর আপনাদের এলাকায় এই মাছ যদি আপনারা খেয়ে থাকেন তো কী নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনারা দেখুন, মাছগুলো কিন্তু কেটে পরিষ্কার করে নিয়েছি আমি। এখানে আমি ওই 5 পিস মতন নিয়েছি, আর এখানে দই নিয়েছি, সর্ষে বাটা নিয়েছি, লবণ আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছি কালো সর্ষে, আর পেঁয়াজ কুচোনো লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 5 ফোড়ন নিয়েছি। তো প্রথমেই নর্মালি মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর বন্ধুরা, এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, আমাদের ব্রেনটাকে ভালো রাখে, হাড় শক্ত রাখতে সহায়তা করে, তারপরে আপনাদের ওয়েট কমাতে সহায়তা করে, এছাড়াও ইমিউনিটি বুস্টিং একটা মাছ বলতে পারেন। বিভিন্ন রকমের গুণাগুণ কিন্তু এই মাছের মধ্যে রয়েছে। তো দেখুন, মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য 1/2 কাপ জল ঝরানো টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতন সর্ষে বাটা। এখানে কালো সর্ষে ধুয়ে নিয়ে আমি বেটে নিয়েছিলাম লঙ্কা লবণ দিয়ে। তো সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ ওই 1/2 টিস্পুন মতন, আর 1/2 টিস্পুন মতন ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আরও সামান্য একটু লবণ। তো এইবার সমস্ত কিছু খুব ভালো করে আমি আগে মিক্সড করে নিচ্ছি, আর মিক্সড করে এটা আগে থেকে সাইডে আমি রেখে দেবো। তো এবার ফ্রাই প্যানে আমি রাইস ব্র্যান অয়েল গরম করে নিচ্ছি। রান্নাটা আমি রাইস ব্র্যান অয়েলে করছি। তো এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে নিই, এই মাছগুলো কিন্তু খুবই নরম প্রজাতির মাছ, ভাজার সময় কিন্তু মাছ ভেঙে যাবেই, তাই জন্য খুব সাবধানে একটু ভাজতে হবে, আর ভেঙে গেলে ভয়ের কিছু নেই। তো দেখুন, এবার আমি মাছটাকে ভেজে নিচ্ছি, আর মাছগুলোকে একটুখানি উল্টেও দিচ্ছি। আপনারা অবশ্যই এই মাছটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি কিন্তু গ্যারেন্টি সহকারে বলতে পারি, মাছটা জাস্ট অসাধারণ খেতে, আর আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আপনারা দেখুন, মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো মাছ ভেজে তুলে নেব, ওই তেলের মধ্যে আমি 1/2 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম, আর জাস্ট 1 সেকেন্ড মতন একটু তেলে আমি নেড়ে নিলাম। এইবার দিয়ে দেব কুচোনো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজে স্লাইস করে নিয়েছি, জাস্ট রাফলিভাবে একটু চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের টমেটো আমি দিয়ে দিলাম। এইবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো, দিয়ে সমস্ত কিছু ভালো করে ফ্রাই করে নেব। আর সামান্য লবণ দিয়ে দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। তার জন্য পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, দই, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণের যে পেস্ট সেটা দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। যে কোনো মাছ যদি এইভাবে মাছের ঝাল করা যায় তাহলে কিন্তু সেই মাছটা খেতে খুবই সুন্দর লাগে। তো দেখুন, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওই মশলার বাটি ধোয়া একটু জল আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। এইবার ভেজে রাখা শিলা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম, মাছগুলো কিন্তু একটু ভেঙে যেতে পারে, কারণ এই মাছ খুবই নরম হয়, ভাজার সময়তেই কিন্তু মাছ ভেঙে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো দেখুন, মাছগুলো আমি দিয়ে দিলাম, তাও আমি কয়েকটা মাছ গোটা রাখতে পেরেছি, এটা দেখে ভালো লাগছে। তো মাছগুলোকে এবার একটু গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রকম মাছের যদি ঝাল থাকে তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে আর অন্য কিছুই লাগবে না। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে এই মাছটা পেলে ট্রাই করে দেখবেন। তো দেখুন, এবার ওপর থেকে আমি ফ্রেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা কিন্তু কম্পালসারি, ধনে পাতাটা দিতেই হবে, ধনে পাতার ফ্লেভারটার জন্য কিন্তু মাছটা আরও খেতে ভালো লাগে। তো এবার জাস্ট হালকা করে একটু মিশিয়ে দিয়ে আমি 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম।
তো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আপনারা দেখুন ফাইনালি শিলা মাছের ঝাল কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইবার আমি এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি শিলা মাছের ঝাল আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।